দেবানন্দপুরের মানুষপুর ইডেন পার্কের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েক ঘর ঢাকির বাস। বংশ পরম্পরায় ঢাকঢোল বাজানোই তাদের পেশা। সারা বছর ছোটখাটো বায়না হলেও বছরভর দুর্গাপুজোর দিকেই তাকিয়ে থাকেন তারা। কলকাতা তো বটেই, ডাক আসে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, নৈনিতাল, নাগপুর, সিকিম, অসম থেকেও। আয়ও হয়, করোনা অতিমারির দুবছরে পুজোর আনন্দ ফিকে হয়ে গিয়েছিল তাদের। কেউ রিক্সা, কেউ টোটো চালিয়ে রুজিরুটি চালিয়েছেন। তবে এবার পরিস্থিতি বদলেছে। দেড় মাস আগেই বিভিন্ন বারোয়ারি বায়না দিয়ে গেছে। অন্যান্যবারের তুলনায় এবার ঢাকের দরও একটু বেশি। বাজার দর বেড়েছে, তাই দর বাড়িয়েছেন ঢাকিরা। পুজোর চার দিন ঢাক বাজানোর জন্য একজন ঢাকি সাধারণত 12-13 হাজার টাকা পান, এবার সেটাই 15-16 হাজার টাকা। এরপর বকশিস তো আছেই। এটা সত্যি কথা বলতে আমরা মেনে নিয়েছি যে এটা তো আমাদের পেশা, তবু ইচ্ছে তো করে যে বউ বাচ্চা নিয়ে একটু ঠাকুর দেখি বা একটু ঘুরে বেড়াতে পারি। কিন্তু এটা তো আমাদের কাজ, পুজোর সময়, পুজোর সময় এটা আমাদের কাজ। হ্যাঁ, তাই পুজো থেকে যখন বাজিয়ে ফিরি যেদিকে একাদশী দিন, দ্বাদশীর দিন, সেদিনটাই আমাদের কাছে উৎসব উৎসব মতো হয় আর কি। মোটামুটি আগের থেকে তুলনায় এবছর কন্ট্রাক্ট প্রচুর এসছে, সবারই কন্ট্রাক্ট হয়েও গেছে। হ্যাঁ, এখনও কন্ট্রাক্ট আসছে, যারা যারা ফাঁকা আছে জিজ্ঞেস করে তাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। মোটামুটি সব প্রস্তুত হয়ে গেছে। এবার যাচ্ছে তিনজন, যাচ্ছে ময়নাগুড়ি যাচ্ছে, আর বড়নগর যাচ্ছে তিনজন, আমি কেওটা উজ্জ্বল সঙ্গতে থাকছি, সুভাষনগরে একটা টিম থাকছে, আর দমদমে থাকছে, বিভিন্ন জায়গায় এখন ছিঁড়ি ছিঁড়ি যাচ্ছে। দেবীপক্ষ শুরু হলেই একে একে ঘর ছাড়বেন তারা। মা দুর্গার টানে পৌঁছতে হবে মণ্ডপে। পুজো মিটিয়ে যখন বাড়ি ফেরেন তখনই তাদের উৎসব শুরু হয়। তাই পুজোর দিনগুলিতে পরিবারকে সময় দিতে না পারলেও কোনো আক্ষেপ নেই ঢাকিদের মনে। দ্য ওয়াল গোরোয়।